এক্সাম ব্যাগের চ্যানেলটিতে তোমাদের স্বাগত যদি তুমি নতুন আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বোতাম বোতামটি প্রেস করো এবং পাশের বেল আইকনটিও প্রেস করে আমাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে যুক্ত হও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো জেনারেল সায়েন্স এমসি কেউ কোশ্চেন তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তোমাদের প্রতিটি পরীক্ষায় খুবই হেল্প করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার এবং লাইক করবে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তো চলো শুরু করি দেখো প্রথম কোশ্চেন এই গ্যাসগুলির মধ্যে কোনটি সবচেয়ে হালকা উত্তর হয়ে যাবে হাইড্রোজেন নেক্সট কোয়েশ্চেন দেখো বাতাস হল একটি উত্তর হয়ে যাবে মিশ্রণ পদার্থ নেক্সট কোয়েশ্চেন এইগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী উত্তর হয়ে যাবে সমুদ্রের জল নেক্সট কোয়েশ্চেন নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয় উত্তর হয়ে যাবে কার্বন অক্সাইড নেক্সট কোয়েশ্চেন নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি অম্লের বা অ্যাসিড এর মধ্যে পাওয়া যায় উত্তর হয়ে যাবে হাইড্রোজেন নেক্সট কোশ্চেন দেখো নিচের কোন মৌলটি শিলা এবং খনিজ পদার্থে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় উত্তর হয়ে যাবে সিলিকন নেক্সট কোশ্চেন জার্মান সিলভার একটি সংকট ধাতু কোন কোন ধাতুর সংমিশ্রণ উত্তর হয়ে যাবে দস্তা তামা ও নিকেল নেক্সট কোশ্চেন ক্যালামাইন সলিউশনে নীচের কোনটি আছে জিঙ্ক কার্বোনেট নেক্সট কোশ্চেন নিচের ধাতুগুলির মধ্যে কোনটির ওজন সবচেয়ে কম লিথিয়াম হচ্ছে হালকা ধাতু নেক্সট কোশ্চেন কোন মৌলটি কুইক সিলভার বলা হয় পারদ নেক্সট কোয়েশ্চেন ঘরের বাতাসে নিচের কোনটি থাকার জন্য পুরনো তৈলচিত্র কালচে হয়ে যায় হাইড্রোজেন সালফাইড নেক্সট কোশ্চেন কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিশ্রিত ধোয়ার মধ্যে উপস্থিত থাকে আমাদের পরিবেশের ক্ষতি করে সীসা নেক্সট কোশ্চেন বিছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায় কারণ ওই পাতায় আসে অক্সালিক অ্যাসিড নেক্সট কোশ্চেন নিচের কোনটি ক্লোরোফর্ম নামে অধিক পরিচিত ট্রাইক্লোরোমিথেন নেক্সট কোশ্চেন নিচের কোন রাসায়নিক পদার্থটি কিছু গাছগাছরা ও পিঁপড়ের মধ্যে পাওয়া যায় উত্তর হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড নেক্সট কোশ্চেন ফর্মিক অ্যাসিড অন্য কি নামেও পরিচিত মিথোয়িক সরি মিথানোয়িক অ্যাসিড নেক্সট কোশ্চেন বেকিং সোডা হল সোডিয়াম বাইকার্বনেট নেক্সট কোশ্চেন পিতল কোন দুটি উপাদানের মিশ্রণে তৈরি তামা ও দস্তা নেক্সট কোয়েশ্চেন সাধারণ পেন্সিলে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে গ্রাফাইট নেক্সট কোয়েশ্চেন কোন রাসায়নিক যৌগকে সাধারণভাবে কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা বলা হয় সোডিয়াম কার্বনেট। নেক্সট কোয়েশ্চেন নন স্টিক বাসনপত্রে কী দিয়ে কোটিং করা হয় টেফলন নেক্সট কোয়েশ্চেন চিলি সল্ট পিটার এর রাসায়নিক নাম কি সোডিয়াম নাইট্রেট নেক্সট কোশ্চেন নিচের কোন রাসায়নিককে কোয়াস্টিক সোডা বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড নেক্সট কোশ্চেন ফর্মিক অ্যাসিড কোন পতঙ্গের দেহে বর্তমান লাল পিঁপড়ে নেক্সট কোশ্চেন সমান আয়তনের কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন রাসায়নিক প্রক্রিয়ায় মেশালে কি উৎপন্ন হয় ওয়াটার গ্যাস নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটির কারণে লোহাতে মরচে ধরে অক্সিজেনের সংযুক্তিকরণ নেক্সট কোয়েশ্চেন সাবান প্রস্তুতিতে তেল এবং চর্বির বিয়োজন ঘটে নিচের কোনটির সাথে পস্টিক সোডা নেক্সট কোশ্চেন অ্যাটমিক থিওরির জনক কে ডালটন নেক্সট কোশ্চেন নিচের কোন যৌগটির সাধারণ নাম ফসজিন কার্বনিল ক্লোরাইড নেক্সট কোশ্চেন নিম্নলিখিত গুলির কোনটিতে ক্লোরিন নেই উত্তর হিসেবে ক্লোরোফিলে কোনো ক্লোরিন নেই নেক্সট কোশ্চেন ভিনিগার নিচের কোন পদার্থের লঘু দ্রবণ অ্যাসিটিক অ্যাসিড নেক্সট কোশ্চেন লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি নাইট্রাস অক্সাইড নেক্সট কোশ্চেন খাবার সোডার রাসায়নিক নাম কী সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট কোশ্চেন নিউট্রনের আবিষ্কর্তাকে স্যাডোইক নেক্সট কোশ্চেন পারদের সাথে অন্য ধাতু মিশিয়ে তৈরি সংকর ধাতুকে কি বলে অ্যামালগাম নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটির পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই প্রোটিয়াম নেক্সট কোয়েশ্চেন গ্যালভানাইজেশান পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় জিঙ্ক নেক্সট কোশ্চেন নিচের কোনটি এমন একটি অধাতু যা তাপ ও বিদ্যুতের সুপরিবাহী গ্রাফাইট নেক্সট কোশ্চেন কার্বন ডাইঅক্সাইড মাইনাস আটাত্তর দশমিক ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছলে কী নামে পরিচিত হয় শুষ্ক বরফ নেক্সট কোশ্চেন নিচের কোনটির মধ্যে সোডিয়াম বাইকার্বনেট ও টার্টারিক অ্যাসিড আছে। বেকিং পাউডার নেক্সট কোশ্চেন কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয় চার ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোশ্চেন পরমাণুর মধ্যে যে নিস্তরিত কণা থাকে তার নাম কি নিউট্রন নেক্সট কোশ্চেন পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি প্রথম জৈব যৌগের নাম কি ইউরিয়া নেক্সট কোশ্চেন ফরমালিন কাকে বলে পঞ্চাশ শতাংশ ফর্মাল ডিহাইডের দ্রবণ নেক্সট কোশ্চেন সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি হিলিয়াম নেক্সট কোয়েশ্চেন আর একটা জিনিস এখানে যদি হাইড্রোজেন অপশানে থাকতো তাহলে হাইড্রোজেনও হতো নেক্সট কোয়েশ্চেন দেখো কোন রাসায়নিক পদার্থকে দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইড নেক্সট কোয়েশ্চেন জলের রাসায়নিক নাম কি হাইড্রোজেন মনক্সাইড নেক্সট কোয়েশ্চেন কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কুইডেল নেক্সট কোশ্চেন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি ফ্লোরিন নেক্সট কোয়েশ্চেন নিচের কোন রাসায়নিক পদার্থটি কাচের বোতলে রাখা যায় না হাইড্রোক্লোরিক অ্যাসিড নেক্সট কোশ্চেন কোন রাসায়নিক পদার্থের অন্য নাম কার্বালিক অ্যাসিড ফেনল নেক্সট কোশ্চেন অ্যালুমিনিয়ামের কোন ধাতু বিমান তৈরি করার জন্য ব্যবহৃত হয় ডুরালোমিন নেক্সট কোশ্চেন এগুলির মধ্যে কোনটি হাইড্রোকার্বন বেঞ্জিন নেক্সট কোশ্চেন কোন শক্ত ভঙ্গুর ধাতব পদার্থ আগে উলফ্রাম নামে পরিচিত ছিল টাংস্টেন নেক্সট কোশ্চেন বালির রাসায়নিক নাম কি সিলিকন ডাই অক্সাইড নেক্সট কোয়েশ্চেন তা প্রয়োগ করে কি রাসায়নিক পদার্থ মিশিয়ে রবারকে শক্ত ভ্যালকানাইজড করা হয় সালফার রাবারের সঙ্গে সালফার মিশিয়ে নেক্সট কোশ্চেন নিচের কোনটি এলপিজির লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস প্রধান উপাদান বিউট্রেন নেক্সট কোশ্চেন স্টেনলেস স্টিল হচ্ছে শঙ্কর ধাতু এবং বায়ু হচ্ছে মিশ্রণ নেক্সট কোশ্চেন গোবর গ্যাসে নিচের কোনটি বর্তমান মিথেন নেক্সট কোশ্চেন নিচের কোনটির সাথে হাইড্রোজেনের যৌগ হচ্ছে অ্যামোনিয়া নাইট্রোজেন নেক্সট কোশ্চেন অলিম্পিক মশালের জন্য নিচের কোন দুটি উপাদান ব্যবহার করা হয় প্রোপিলিন ও বুটেন নেক্সট কোশ্চেন পটাশিয়াম ব্রোমাইড নীচের কোনটিতে ব্যবহৃত হয় ফটোগ্রাফি নেক্সট কোশ্চেন আতশবাজির বিচ্ছুরণে লাল রঙের স্ফুলিঙ্গের জন্য নীচের কোনটির আতশবাজিতে থাকা প্রয়োজন স্ট্রনসিয়াম নেক্সট কোশ্চেন নিচের কোনটি এমন একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে ব্রোমিন নেক্সট কোশ্চেন নিচের খনিজ পদার্থগুলির কোনটি থেকে রেডিয়াম পাওয়া যায় পিস ব্লেন্ড নেক্সট কোশ্চেন দিয়াস লাইতে কী ধরনের ফসফরাস ব্যবহার করা হয়ে থাকে লাল ফসফরাস নেক্সট কোশ্চেন সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা যায় কেরোসিন নেক্সট কোশ্চেন স্মোক বোমা তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয় ফসফরাস নেক্সট কোশ্চেন নিচের কোন যৌগটির নাম ওয়াটার গ্লাস ও থ্রি নেক্সট কোশ্চেন নিচের কোনটি ব্লিচিং পাউডার ক্লোরাইড অফ লাইম নেক্সট কোশ্চেন প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত কি টু সি এস ও ফোর এইচ টু ও নেক্সট কোশ্চেন নিচের কোনটির নাম মার্শ গ্যাস মিথেন নেক্সট কোশ্চেন নিচের কোনটিকে হেভি ওয়াটার বলা হয় ডয়টেরিয়াম অক্সাইড সংকেত হচ্ছে ডি টু ও সংকেতটাও তোমরা জেনে রাখো ডি ওকে বলা হয় ডায়টেরিয়াম অক্সাইড নেক্সট কোশ্চেন নিচের কোন অ্যাসিডটি ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় অক্সালিক অ্যাসিড নেক্সট কোশ্চেন টেট্রাইথাই লেড নিচের কোনটিতে ব্যবহার করা হয় পেট্রোল সংযোজক উপাদান হিসাবে ব্যবহার করার জন্য নেক্সট কোয়েশ্চেন বিউটি পার্লারে কেশ বিন্যাসের জন্য নিচের কোন রাসায়নিকটি ব্যবহার করা হয় সালফার নেক্সট কোশ্চেন ফটোগ্রাফিক ফিল্মে নিচের কোন ধাতু ব্যবহৃত হয় রুপো নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি সোডা ওয়াটারে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড নেক্সট কোয়েশ্চেন কঠিনতম বা সবচেয়ে শক্ত পদার্থ কোনটি কোরান্ডাম নেক্সট কোয়েশ্চেন সমুদ্রের জলের গড় লবণাক্ততা হল থ্রি অর্থাৎ এক কেজি বা এক লিটার জলে সাড়ে তিনশো গ্রাম লবণ পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন বাতাসে কোন গ্যাস থাকার জন্য পিতল তার উজ্জ্বল্য হারিয়ে কালচে হয়ে যায় হাইড্রোজেন সালফাইড নেক্সট কোয়েশ্চেন আতশবাজিতে সবুজ রঙের স্পুলিঙ্গ তৈরি করতে নিচের কোনটিকে ব্যবহার করা হয় বেরিয়াম নেক্সট কোয়েশ্চেন ইলেকট্রিক ভাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় টাংস্টেন নেক্সট কোশ্চেন নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয় রাসায়নিক বিক্রিয়া নয় মানে ভৌত বিক্রিয়া জল বাষ্পে পরিণত হলো নেক্সট কোশ্চেন নিচের কোন ধাতুটি সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেনের সাথে বিক্রিয়ার ফলে নাইট্রাইড তৈরি করে ম্যাগনেশিয়াম কোশ্চেন উত্তাপের ফলে নিচের কোনটির রাসায়নিক পরিবর্তন ঘটে লেড নাইট্রেট নেক্সট কোশ্চেন রোগীকে অজ্ঞান করার জন্য কোন চিকিৎসক প্রথম ক্লোরোফর্ম ব্যবহার করেন কোন চিকিৎসক জেমস সিমসন নেক্সট কোশ্চেন ইলেকট্রন কে আবিষ্কার করেন রাদারফোর্ড নেক্সট রসায়ন রসায়নশাস্ত্রে জেডেন বা জিঙ্ক সংকেত দশটাকে নির্দেশ করে রাসায়নিক সংকেত ডাব্লু নিচের কোনটিকে নির্দেশ করে স্টেন নেক্সট কোশ্চেন ফেনলথিলিন একটি নির্দেশক নেক্সট কোয়েশ্চেন জলের স্থায়ী ক্ষরতা কার উপস্থিতিতে হয় ক্যালসিয়াম সালফাইড নেক্সট কোশ্চেন বৃষ্টির জল আমলিক নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ব্লিচিং পাউডারের মধ্যে থাকে ক্লোরিন যার জন্য ঝাঁঝালো একটা গ্যাস নির্গত হয় নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল উত্তর হয়ে যাবে লোহা নেক্সট কোশ্চেন একটি অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগমাত্রা বৃদ্ধি করে নেক্সট কোয়েশ্চেন রাসায়নিক বিক্রিয়ার শেষে একটি অনুঘটক নিচের কোনটির ক্ষেত্রে অপরিবর্তিত থাকে নিজস্ব গুণ বা ধর্ম নেক্সট কোশ্চেন অ্যালকোহলে কি কি মৌল থাকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নেক্সট কোশ্চেন সমস্ত নোবেল গ্যাসের সম্পর্কে নিচের কোনটি প্রযোজ্য বর্ণহীন ও গন্ধহীন নেক্সট কোশ্চেন নীচের কোনটিকে রাসায়নিক পদার্থের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর নেক্সট কোশ্চেন ভূপৃষ্ঠ কোন ধাতুটি সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম নেক্সট কোয়েশ্চেন নিচের কোন দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হয় উত্তর হয়ে যাবে নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাই অক্সাইড নেক্সট কোয়েশ্চেন স্বাভাবিক অবস্থায় নিচের কোন ধাতুটি তরল আকারে থাকে পারদ নেক্সট কোয়েশ্চেন ক্যামেরার ফিল্মে থাকে সিলভার ব্রোমাইড নেক্সট কোয়েশ্চেন নিচের কোন মৌলটি সমস্ত জৈব যৌগের মধ্যে পাওয়া যায় কার্বন নেক্সট কোশ্চেন নিচের কোন মৌলটি পেন্টক্সাইড গঠন করতে পারে ফসফরাস নেক্সট কোশ্চেন প্রকৃতির মধ্যে সর্বাপেক্ষা বিশুদ্ধ কার্বন হিসাবে নিচের কোনটি পরিচিত হিরে নেক্সট কোশ্চেন নিচের কোনটি তৈরি করতে ক্লোরিন ব্যবহৃত হয় না ফসদিন নেক্সট কোশ্চেন খুব শক্তিশালী অ্যাসিড যে পাত্রে রাখা হয় সেই পাত্র কী দিয়ে নির্মিত হয় সীশা নেক্সট কোশ্চেন কোন প্রক্রিয়ায় রান্নার জন্য তেলকে বনস্পতি ঘিতে ভর্তি করা হয় হাইড্রোজেনেশন নেক্সট কোশ্চেন উৎসেচক বা এনজাইম হল প্রোটিন নেক্সট কোশ্চেন গ্যাস সম্পর্কে নিচের কোনটি সঠিক গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই নেক্সট কোশ্চেন নিচের কোনটির সাথে কাচের সংঘর্ষ ঘটে হাইড্রোজেন ফ্লোরাইড নেক্সট কোশ্চেন চুনের জলে নিচের কোনটিকে পাওয়া যায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেক্সট কোশ্চেন বায়ুতে যতগুলি গ্যাস বর্তমান তার মধ্যে কোন গ্যাসটির স্থিতি শতকরা হিসাবে সবচেয়ে বেশি নাইট্রোজেন নেক্সট কোশ্চেন নিচের ক্ষুদ্র কণাগুলির পার্টিকেলসের এর মধ্যে কোনটির ভর সর্বাপেক্ষা কম ইলেকট্রন নেক্সট কোশ্চেন নিচের কোন রশ্মির বিকিরণ বায়ুর দ্বারা সহজে প্রত হয় আলফারে নেক্সট কোশ্চেন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্ভিক অ্যাসিড নেক্সট কোশ্চেন দেশলাই কাঠের মাথায় এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে যা ঘষলে আগুন জ্বলে ওঠে এর রাসায়নিক পদার্থর নাম কি অ্যান্টিমনি সালফাইড নেক্সট কোশ্চেন উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরির জন্য নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয় হাইড্রোজেন নেক্সট কোশ্চেন তামার গলনাঙ্ক কত এক হাজার তিরাশি ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোশ্চেন তেলের হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় নিচের কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় নিকেল নেক্সট কোশ্চেন নিচের কোন রাসায়নিক পদার্থে নাইট্রোজেনের পরিমাণ সর্বাপেক্ষা বেশি ইউরিয়া নেক্সট কোয়েশ্চেন নিচের চারটির মধ্যে কোনটি সবচেয়ে কম দাহ্য পদার্থ সুতি নেক্সট কোয়েশ্চেন নিচের কোন দুটি মৌল টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তরল অবস্থায় থাকে মার্কারি ও ব্রোমিন নেক্সট কোয়েশ্চেন চুনাপাথর হল সিএসিও থ্রি ক্যালসিয়াম কার্বোনেট নেক্সট কোয়েশ্চেন দেখো মোমবাতি তৈরি করার জন্য প্যারাফিন নিচের কোনটি থেকে পাওয়া যায় পেট্রোলিয়াম নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটির উপস্থিতির জন্য জলের স্থায়ী ক্ষরতা আসে ক্যালসিয়াম সালফেট নেক্সট কোশ্চেন রেশম হলো একটি প্রোটো প্রোটিন নেক্সট কোশ্চেন ইউরেনিয়ামের পারমাণবিক ওজনের মান কত দুশো আটত্রিশ নেক্সট কোশ্চেন ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম হাইপোক্লোরাইট নেক্সট কোশ্চেন নিচের কোন মৌলটি ধাতু এবং অধাতুর মতো উভয়ভাবেই রাসায়নিক আচরণ করে বোরন নেক্সট কোশ্চেন নিচের কোন গ্যাসটি সবচেয়ে বেশি বিষপূর্ণ কার্বন মনোক্সাইড নেক্সট কোশ্চেন সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় বুটেন নেক্সট কোশ্চেন নিচের কোন মৌলটির পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ওজন একই রকম হাইড্রোজেন নেক্সট কোশ্চেন নিচের কোনটি মিশ্রণ গান পাউডার নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি সঠিক নয় উত্তরে যাবে পটাশিয়াম কে আর নেক্সট কোশ্চেন দুধ একটি মিশ্রণ নিচের কোনটি সঠিক মিশ্রণ কার্বোহাইড্রেট ফ্যাটস প্রোটিন ও জল নেক্সট কোশ্চেন গ্যাস এজেন্সি সিলিন্ডারে যে রান্নার গ্যাস সরবরাহ করে সেই গ্যাস নিচের কোন অবস্থায় থাকে তরল অবস্থায় নেক্সট কোশ্চেন ইলেকট্রিক বাল্বের ভেতর কোন গ্যাস থাকে নাইট্রোজেন নেক্সট কোশ্চেন লেবু এবং কমলা লেবুতে কী অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক হিটারের কয়েল কী দিয়ে তৈরি নাইক্রোম তার দিয়ে তৈরি নেক্সট কোশ্চেন মুক্ত রাসায়নিক যৌগটি হল ক্যালসিয়াম কার্বনেট নেক্সট কোশ্চেন আবহাওয়াবিদদের বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয় হিলিয়াম গ্যাস নেক্সট কোশ্চেন কপ্পরকে সহজেই বিশুদ্ধ করার জন্য কোন প্রক্রিয়ার সাহায্য নেওয়া যেতে পারে সাবলিমেশন নেক্সট কোশ্চেন অলংকার তৈরি করার জন্য সোনার সাথে সাধারণত কোন ধাতু মেশানো হয় তামা নেক্সট কোশ্চেন নিচের কোনটি পলিস্যাকারাইড সেলুলোজ নেক্সট কোশ্চেন স্বল্প বৈদ্যুতিক স্রোত অনুসন্ধান ও পরিমাণ করার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয় গ্যালভ্যানোমিটার নেক্সট কোশ্চেন পৃথিবীর কেন্দ্রে গেলে দেহের ওজন কি হবে শূন্য হয়ে যাবে নেক্সট কোশ্চেন সাইফন বায়ু শূন্য স্থানে কাজ করে না কারণ বায়ুর চাপ কম থাকে নেক্সট কোশ্চেন শক্তির একক কি জুল নেক্সট কোশ্চেন নৌকা জলে ডোবে না কারণ নৌকাটি যতটা জল অপসারণ করছে তার থেকে নৌকার ওজন কম নেক্সট কোশ্চেন রাসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি ইউরিয়া নেক্সট কোশ্চেন উষ্ণতা বাড়ালে জলে নিচের কোনটি কমে চুন নেক্সট কোশ্চেন পারদ ছাড়া অপর তরল ধাতু হল গ্যালিয়াম নেক্সট কোশ্চেন নিচের কোন ধাতুটি স্টিলের মতো শক্ত কিন্তু ওজনের স্টিলের চেয়ে অর্ধেক কম টাইটেনিয়াম নেক্সট কোশ্চেন লোহার পাইপে ক্ষয় রোধ করার জন্য জিঙ্কের কোটিং দেওয়া হয় এই প্রক্রিয়াকে কী বলা হয় গ্যালভানাইজেশন নেক্সট কোয়েশ্চেন মাইক্রোস্কোপ যন্ত্রের আবিষ্কারটা কে জেড জেনসন নেক্সট কোয়েশ্চেন মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে কী নামে অভিহিত করা হয় পরমশূন্য উষ্ণতা নেক্সট মাদাম মাদামকুড়ি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন ব্লেন্ড নেক্সট কোশ্চেন তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে কোন যন্ত্রের প্রয়োজন হাইড্রোমিটার নেক্সট কোশ্চেন রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করবার যন্ত্রের নাম কি গাইগার মুলার কাউন্টার নেক্সট কোশ্চেন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ প্রক্রিয়া কে ব্যাখ্যা করেন আইনস্টাইন ইকুয়াল এমসি স্কোয়ার নেক্সট কোশ্চেন ক্রায়োজেনিক্স কাকে বলা হয় কম তাপমাত্রার প্রয়োগ ও ব্যবহার সম্পর্কিত বিদ্যা নেক্সট কোশ্চেন গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায় সূত্রটি কার বয়লের নেক্সট কোশ্চেন কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় চার ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোশ্চেন যে বৈদ্যুতিক যন্ত্রাংশ বা সার্কিট এসি কে ডিসি পরিবর্তিত করে তার নাম কি রেকটিফায়ার নেক্সট কোশ্চেন তরলের ফোটা গোলাকৃতি হয় কিসের জন্য সারফেস টেনশন বা পৃষ্ঠতল টান নেক্সট কোশ্চেন সূর্য থেকে তাপ আসে কোন পদ্ধতিতে বিকিরণ নেক্সট কোশ্চেন একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তির কী অবস্থা হবে চার গুণ বাড়বে নেক্সট কোশ্চেন কোন যন্ত্রটির সাহায্যে সাবমেরিন নাবিক সমুদ্রের উপরিভাগের সব কিছু দেখতে পায় পেরিস্কোপ নেক্সট কোয়েশ্চেন সবচেয়ে কম তাপমাত্রা নির্দেশ করতে কোন থার্মোমিটার ব্যবহার করা হয় অ্যালকোহল থার্মোমিটার নেক্সট কোশ্চেন টেলিভিশন কে আবিষ্কার করেন জন লেগি বিয়ার্ড নেক্সট কোশ্চেন ম্যানোমিটার যন্ত্রে কী মাপা হয় তরলের ওপর গ্যাসের চাপ নেক্সট কোশ্চেন স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন জেমস ওয়ার্ট নেক্সট কোয়েশ্চেন কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় স্পিগমো ম্যানোমিটার নেক্সট কোশ্চেন কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয় ডায়াপ্টার নেক্সট কোয়েশ্চেন আলোর গতিবেগ কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড কোশ্চেন বায়ুমন্ডলীয় চাপ মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয় ব্যারোমিটার কতটুকু দৈর্ঘ্য টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার নেক্সট কোশ্চেন আলোর উজ্জ্বলের একক কি ক্যান্ডেলা নেক্সট কোশ্চেন নিউটনের কোন গতিসূত্র থেকে জার্ড সম্বন্ধে জানা যায় প্রথম গতিসূত্র নেক্সট কোশ্চেন মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ নেক্সট কোশ্চেন এরোপ্লেনের উত্থান নিচের কোন নীতির উপর নির্ভরশীল বার্নৌলি নীতির কোশ্চেন ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কর্তা কে টরিসেলি নেক্সট কোশ্চেন নিচের কোন মৌলটির ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক রোধ হ্রাস পায় সিলিকন নেক্সট কোশ্চেন একটি পি টাইপ অর্ধ প্রধান তরিত প্রবাহ বহনকারী হল ধনাত্মক হোল নেক্সট কোয়েশ্চেন সমস্ত মৌলের মধ্যে কোন মৌলটি সর্বাপেক্ষা বেশি তরিত ঋণাত্মক ফ্লোরিন নেক্সট কোয়েশ্চেন হীরের অস্বাভাবিক ঔজ্জ্বল্যের কারণ কি অধিক প্রতিসরাঙ্ক নেক্সট কোয়েশ্চেন ক্যাথোড্রসফিতে যে তরিতাহত কণা থাকে তার নাম কি ইলেকট্রন নেক্সট কোয়েশ্চেন মরিচিকা কিসের উদাহরণ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নেক্সট কোশ্চেন ওয়াট কিসের একক ক্ষমতার একক নেক্সট কোশ্চেন কোন বিষয়ে গবেষণার জন্য আইনস্টাইনকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয় ফটো ইলেকট্রিক সেল নেক্সট কোশ্চেন এক হর্স পাওয়ার কত ওয়াটের সমতুল্য সাতশো ছেচল্লিশ ওয়াট নেক্সট এমআরআই এর পুরো কথাটি কি ম্যাগনেটিভ রেজেন্স ইমেজিং নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক রোদের একক কি ওহম নেক্সট কোশ্চেন প্রাকৃতিক বা ওয়াকৃত্রিম মৌলের মোট সংখ্যা কত 92। টু নেক্সট কোশ্চেন গে লুসাকের নাম কিসের সঙ্গে সম্পর্কযুক্ত গ্যাসের আয়তন নেক্সট কোশ্চেন কোন সুইডিশ রাসায়ন রসায়নবিদ ও শিল্পপতি ডিনামাইট আবিষ্কার করেন অ্যালফ্রেড নোভেন নেক্সট কোয়েশচেন বহুতল বাড়িতে ওঠানামা করার জন্য যে লিফ্ট ব্যবহার হয় তার আবিষ্কর্তাকে এলিসা ওটিস নেক্সট কোশ্চেন পৃথিবীর আবহাওয়া মণ্ডলের কোন গ্যাস সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শুষে নেয় অক্সিজেন নেক্সট কোয়েশ্চেন সরি ওজন কোন গ্যাস এখানে বলছে কোন গ্যাস তাহলে অক্সিজেনই হবে আর যদি বলতো কোনটি তাহলে ওজন হয়ে যেত ওজন স্তর একটি লেয়ার নেক্সট কোশ্চেন কে প্রথম টেলিস্কোপের সাহায্যে চাঁদ দর্শন করেন কোপারনিকাস নেক্সট কোশ্চেন এক্স রে কে আবিষ্কার করেন উইলিয়াম রন্ডজেন নেক্সট কোশ্চেন কে প্রথম কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পারমাণবিক গঠনের ব্যাখ্যা করেন নীলস বোর নেক্সট কোয়েশ্চেন সূর্যের আলোকচিত্র গ্রহণের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয় এসএলআর ক্যামেরা নেক্সট কোয়েশ্চেন বল পয়েন্ট পেন কে আবিষ্কার করেন জেমস পেরি নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত ভর শক্তি সমীকরণ ম্যাস এনার্জি ইকোভেশন কে উদ্ভাবন করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন নেক্সট কোশ্চেন বাতাসের আর্দ্রতা মাপার জন্য কী যন্ত্র ব্যবহার করা হয় হাইগ্রোমিটার নেক্সট কোশ্চেন সেফটি রেজার কে আবিষ্কার করেন জিলেট নেক্সট কোশ্চেন ক্যালকুলেটার সরলি, ক্যালকুলাসের জনক কাকে বলা হয় ইউক্লিড নেক্সট কোশ্চেন পরমাণু বিচ্ছিন্নকরণের তত্ত্ব কার জন ডালটন নেক্সট কোয়েশ্চেন বিদ্যুতের মূল হিসাবে ইলেকট্রন একককে কে প্রথম পরিচিতি করান মরিস ব্রগলি নেক্সট কোয়েশ্চেন কোয়ান্টাম তত্ত্বের জনককে ম্যাক্স প্লাঙ্ক নেক্সট কোয়েশ্চেন এরোপ্লেনের আবিষ্কর্তা হলেন রাইট ব্রাদার্স নেক্সট কোয়েশ্চেন বোলোমিটার কিসের জন্য ব্যবহৃত হয় সমুদ্রে জাহাজের অবস্থানের দ্রাগ নির্ণয় করার জন্য নেক্সট কোয়েশ্চেন মহাকাশের আলোকচিত্র গ্রহণের জন্য উপযোগী টেলিস্কোপ কে নির্মাণ করেন লিউইস রাদারফোর্ড নেক্সট কোশ্চেন ওজন স্তর মানুষের কিভাবে উপকার করে আলট্রাভায়োলেট রশ্মির ওপর প্রতিরোধ গড়ে তোলে নেক্সট কোশ্চেন আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলকের শর্ত হল রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে নেক্সট আলোক আলোকতরিত সূত্রের আবিষ্কারক কে আইনস্টাইন নেক্সট কোশ্চেন অগ্নাশয় রস হলো ক্ষারীয় নেক্সট কোশ্চেন ফর্মালিন হল ফর্টি পারসেন্ট ফরমাল দ্রবণ নেক্সট কোশ্চেন সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ চিংড়ি নেক্সট কোশ্চেন ফুলের বিবৃতিতে ক্রোমোজোমের সংখ্যা কত টু এন নেক্সট কোশ্চেন কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাসটি জলে অ্যাসিটিলিন নেক্সট কোশ্চেন ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটি

কোনো মোটর গাড়ির গতিবেগ চার গুণ বাড়িয়ে দিলে গাড়িটির গতিশক্তি কতটা বৃদ্ধি পাবে ষোলো গুণ চার চারে ষোলো গুণ নেক্সট কোশ্চেন জার্মান সিলভারের উপাদান হল কপার জিঙ্ক এবং নিকেল মানে সিইউ জেড এন এবং এনআই তো এই ছিল আজকের দুশো কুড়িটি ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্স কোশ্চেন তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বোতাম রয়েছে বোতামটি প্রেস করো এবং পাশের বেল আইকনটিও প্রেস করে আমাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে যুক্ত হও প্রতিটি চাকরির পরীক্ষার জন্য সিলেবাস ভিত্তিক পড়াশোনা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে তোমরা করতে পারবে এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আমাদের চ্যানেলটির মাধ্যমে তারাও শিক্ষা গ্রহণ করতে পারে তো অবশ্যই লাইক এবং শেয়ার করো যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও ভিডিওটি বারবার সম্পূর্ণ দেখে তোমরা জিকেগুলো ঠোঁটোস্ত করে ফেলো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ